আমাদের 2500 ফিল থেকে জানতে পারলাম যে সালমা আপা উনি অসুস্থতা নিয়ে দেশে ফেরত আসছেন। আমি ওনার অ্যাসেসমেন্ট করলাম এবং দেখলাম যে উনি আসলে অনেক অসুস্থ এবং ওনার আর্থিক অবস্থা খুবই খারাপ, চিকিৎসা করার মতো কোনো আর্থিক অবস্থা ওনার নেই। বহুত কষ্ট সহ্য করছি, আমার এই 2 বছরে আমার 10 বছর হাত কমাই দিছে, এখন আমি চললে ভিড়া খাইতে পারবো নাকি আল্লাহ জানে। তো এই ক্ষেত্রে তাদের যে মানে চিকিৎসার যে ব্যয়টা এবং ওষুধ এগুলো আমাদের অর্গানাইজেশন থেকে দেওয়া হয়। পিজিতে নিয়ে আসলাম, কেউ অর্থোপেডিক বিশেষজ্ঞ ডাক্তার দেখালাম, তারপরে গাইনিকোলজিস্ট ডাক্তার দেখালাম এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওনার কিছু মেডিকেল টেস্ট করতে হবে এবং কিছু ঔষধ প্রেসক্রিপশন করেছেন ডাক্তার। অনেকের ঠিকানাও সে বলতে পারে না, বাড়ির ঠিকানা। তো বাড়ির ঠিকানা যখন বলতে পারে না, তখন অবশ্যই এটাকে একটা আশ্রয়ের অধীনে রাখতে হয়। তো যে কোনো অভিবাসী কর্মী এখানে সে নিরাপদে থাকতে পারে, তার আশ্রয়টুকু হয়, চিকিৎসাটুকু হয় এবং তাকে যেন আমরা সশরীরে সুস্থ অবস্থা। আমাদের সোশ্যাল ওয়ার্কার আছে, কমিউনিটি মোবিলাইজার, তারা ডোর টু ডোর মাইগ্রেন্ট ফ্যামিলিগুলোতে যাচ্ছে এবং সেখানে যারা পটেনশিয়াল মাইগ্রেন্ট ওয়ার্কার অথবা ফ্যামিলি মেম্বার তাদেরকে পার্টিকুলারলি সেফ মাইগ্রেশন রিলেটেড ইনফরমেশনগুলো দিচ্ছে। মানুষ আপাতত চাকরি করে মানে গ্রামে গ্রামে ঘুরে না, তখন আমার বাড়িতে তানির সাথে দেখা হয়েছে। আমার পরামর্শ দিল যে এখানে যাও, ট্রেডিং করো, বুঝো আগে, তারপর বিদেশ যাও। ওই দেশে যাই আর যদি মনে করেন দালালের খপ্পরে পড়েই যাই, যদি কোনো অঘটন ঘটেই যায়, তখন কি হইব, কেমন করে নিজের এসে বাঁচাইব, কিভাবে সচেতন করব, এইসব বিষয়ে ওরা পরামর্শ দিচ্ছে। আমি যদি একজন উইমেন মাইগ্রেন্ট ওয়ার্কারের কথা বলি, যে সে হয়তো ফিজিক্যালি ফিট না, হয়তো তার খুব ছোট একটা সন্তান আছে 2 বছর বা 3 বছরে, যাকে ফেলে রেখে যাওয়াটা তার জন্য সঠিক কিনা, অথবা সে জানে না যে সে মিডিল ইস্টে গেলে তার আসলে কালচারাল ডিফারেন্সগুলো কী কী, সে কি সেখানে ভাত খেতে পারবে না ওইখানকার খাবার খেতে হবে, অথবা ওইখানকার ওয়েদারটা কেমন বা কালচারাল অন্য অন্য যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কিন্তু অনেকেই জানে না। উর্ধে 15,000 টাকা বেতন পাব, 15,000 টাকা যদি বেতন পাই তার থেকে ওইখানে আমার 5,000 টাকা খরচ হয়ে যাবে, 5,000 টাকা খরচ হয়ে গেলে দেশে 10,000 টাকা পাল, 10,000 টাকাতে স্বামী সন্তানে 5,000 টাকা খরচ করবে, মাসে 5,000 টাকা থাকবে। এই হিসেব করে 4 বছর বিদেশ করলে কত হইলো, পরে সন্তান রেখে গেলাম, সন্তানরা তো তেমন করে মানুষ হইল না, মা সারে কি শুধু বাবার কাছে মানুষ হইতে পারে ভালো করে। যদি হুট করে বিদেশ চলে যাইতাম, তারপর যাইয়া চিন্তা ভাবনা করতাম যে স্বামী সন্তান রাইখে আসলাম, কিভাবে জানি আসছে, আমি যদি না আসতাম তারপরও ভালো ছিল, যে এই অল্প টাকার লাগে বিদেশ আসলাম, জীবনের লাইফটাই বাদ করে ফেলাইলাম, জীবনের সুখটা এক সুখের জন্য বড় সুখটাই বুঝে হারায় ফেলাইলাম। আর জানার পরে বুঝলাম যে না, বিদেশ যাওয়াতে আমার দেশে থাকাটাই জরুরি বেশ। তো
যখনই দেখে কোথাও ঢোলের বাড়ি হচ্ছে, কোনো মিউজিক শোনা যাচ্ছে, তখন কিন্তু তারা গ্যাদার করে, একসাথে আসে এবং তারপরে আমরা তাদেরকে সেফ মাইগ্রেশন রিলেটেড যে প্রাথমিক ইনফরমেশনগুলো সেগুলো দিই এবং আমাদের যে মাইগ্রেন্ট তথ্য কেন্দ্রগুলো আছে সেখানে যাওয়ার জন্য এবং আমাদের যে সার্ভিসগুলো আছে সেগুলো আমরা সেখানে দিয়ে থাকি, তাদেরকে আমরা রিচ করেছি। তার মধ্যে 75% তারা আমাদের মাইগ্রেন্ট সেন্টারগুলোতে এসছে বিভিন্ন ধরনের ডাইরেক্ট সেবা নেওয়ার জন্য, ফর এক্সাম্পল যে ভিসা ভেরিফিকেশন করার জন্য এসছে, পাসপোর্ট কীভাবে অনলাইনে একা করা যায় তার জন্য আসছে, বিএমইটির ইনফরমেশন নেওয়ার জন্য আসছে, আসলে স্মার্ট কার্ড কীভাবে করতে হয় তার জন্য আসছে, ব্যাংকের লোন কীভাবে পাওয়া যায়, প্রবাসী কল্যাণ ব্যাংকের লোন, এবং আমরা প্রায় 842 জনকে সহযোগিতা করেছি অ্যাপ্লিকেশন করার জন্য এই প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে, এবং তার মধ্যে 19% তারা সাকসেসফুলি লোন পেয়েছে। পরে এখানে ভর্তি হলাম, ভর্তি হওয়ার পর প্রস্তুতি কীভাবে নিতে হয়, কীভাবে বাইরে যেতে হয়, মানে কীভাবে প্রতারণা হতে হবে না, ওই দেশের মানুষের সাথে কীভাবে মিশতে হবে, ওদের সাথে কীভাবে কথা বলতে হবে, কী কাজ করতে হবে, ওরা আমাদের যে অধিকার, আমাদের যে অধিকারটা কীভাবে ওদের কাছে পাবো আমরা, সেটা শিখালো। আমরা ভিডিও দেখলাম লেবানন কীরকম যে শহরটা দেখলাম, ওরা একটু জোরে কথা বলে, মানে আমাদের মতো না, ওরা একটু আমাদের থেকে ভিন্ন, হাত দিয়ে খেয়ে চামিচ দিয়ে খেতে হবে, কাঁটা চামিচ দিয়ে খেতে হবে, ছুরি দিয়ে কাটতে হবে, ভর্তি নেওয়া যাবে না। তো আমরা এখানে আসার পর ম্যামরা আমাদেরকে ঘুরতে নিয়ে গেলো, ভালো রেস্টুরেন্টে খাওয়ালো, মানে ওইখানে শিক্ষা দিল যে কীভাবে খেতে হবে। দেশের বাহিরে যে নিয়ম শৃঙ্খলাগুলো ওগুলো তো আমি জানতাম না, এখানে আসার পরে জানলাম, শিখলাম, বুঝলাম যে আমাকে কেউ প্রতারণা করবে আমার সাথে সেটা এখন আর সম্ভব না। তার স্বামী সৌদি আরবে মারা গেছেন এবং তার লাশ দেশে আসছে, তো সে 3 লক্ষ টাকা সরকারি ক্ষতিপূরণ পাচ্ছে না, যেটা আর্থিক অনুদান মৃত্যুজনিত ক্ষতিপূরণ। তাকে নিয়ে সরাসরি আমরা প্রবাসী কল্যাণ ভবনে আসি এবং এখানে যে জেলা ঢাকা জেলা জনশক্তি অফিস আছে সেখানে আমরা তার জন্য একটা আবেদন করি 3 লক্ষ টাকার। সেখান থেকে তার ইনকোয়ারি হয় এবং আমরা প্রতিনিয়ত সেটা ফলো আপ করতে থাকি। তো তারপরে সেখান থেকে তার ইনকোয়ারিতে যায় এবং তার এখানে যাওয়ার পরে পরিদর্শন হওয়ার পরে তার রিপোর্ট দাখিল করে এবং পরবর্তীতে তাকে 3 লক্ষ টাকা দেওয়া হয়। ওকাপের কারণে আমি দালালের খপ্পরে পড়ি নাই, মানে সহজভাবে সচলভাবে আমি মানে 3 লাখ টাকা অনুদান পাইছি। ওকাপ যদি না থাকতো আজকে এ পর্যন্ত আসল। বেশ কয়েকটা কেস পেয়েছি যাদেরকে আসলে ট্রাফিকড কেস হিসেবে আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এবং তাদের জন্য আমরা আদালতে গিয়েছি। আসার পর ওরা অনেক কিছু করতেছে মিলানোর জন্য, কেস উঠানোর জন্য কেস আমি উঠাই নাই। যা আমার টাকা দেওয়ার কথা ছিল তাও টাকা আমি পুরোপুরি বুঝে পাই নাই এবং আমাদের বর্তমানে হামলা চলতেছে। লোকাল আরবিট্রেশনের মাধ্যমে ক্ষতিপূরণের কিছু টাকা উঠিয়ে দেওয়া, বিশেষ করে ভিলেজ কোর্টের মাধ্যমে লোকজন ধরছে, মানে অনেক কমিশনের মমিশনের যা মেম্বার টেম্বার সাংবাদিক ম্যাংবাদিক ধরছে কেস তোলার জন্য। মানে মামলা আমি তুলব না, যেমন আমি সাধনা দেখবো এভাবে মামলা তুলব না, আমি চাই যে সাধনা। মানুষ যখন ফিরে আসে বিদেশ থেকে, ওই সমস্ত ফেরত অভিবাসী কর্মীদের নিয়ে আমরা তাদের জন্য মানে যে তাদের যেন তারা যেন নিজে আবার ঘুরে দাঁড়াতে পারে, তারা যেন আবার সে আগের মতো জীবনযাপন করতে পারে, এই জন্য আমরা আমাদের কিছু রিইন্টিগ্রেশন কার্যক্রম আসছে। ওকাপ থেকে আমার খোঁজখবর নিচ্ছে, কীভাবে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, কীভাবে দেশে আসছি। আসার পরে ওকাপ থেকে আমাকে চিকিৎসার জন্য এরা টাকা দিছে আমাকে চিকিৎসা করার জন্য, তারপর ওই টাকা দিয়ে আমি চিকিৎসা করে সুস্থ হয়েছি। হওয়ার পরে ওরা ডাকছে যে আমাদেরকে এখানে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবে। তখন শুনে অনেক ভালো লাগছে যে বিদেশ থেকে বিদেশে গিয়ে তো কিছু করতে পারলামই না, বরং দেশে ফেরত আসলাম অসুস্থ হয়ে। এখন এরা আমাদেরকে ওকাপ থেকে টাকা দিয়ে সুস্থ করছে এবং একটা কর্মেরও ব্যবস্থা করে দিব। ওকাপ আপারা মাঠ কর্মী যে তারা আমাদের বাড়িতে গেছে যে বাড়িতে বসে কী করবি, মানুষের কথা শুনবি কেন, তো যা
এরকম এরকম ওইখানে যাও, ওইখানে বিনামূল্যে তাদেরকে প্রশিক্ষণ দিব, বা ওইখান থেকে আমি অসুস্থ হয়ে আসছি, ওইখান থেকে অসুস্থ যে হয়ে আসছো তোরে টাকা পয়সা কিছু দিব। মানে এমন একটা সময় ছিল যে আমার নিজের বাবা মা আমার পাশে দাঁড়ায় নাকি, কিন্তু ওকাবাই আমার পাশে দাঁড়াইছে, ওকাব আমার আমার সাহস দিচ্ছে, ওকাব আমার মানে বাইচে থাকার মতন এরকম একটা স্বপ্ন দেখাইছে। কিন্তু এখন বর্তমানে আমি যে আমার কে কি বলে আমি সেটা জানি, আমি জানি যে আমার পাশে আমার ওকাপ আছে, মানে আমার একটা সাহস আছে, আমার পিছনে ব্যাগ দেওয়ার একজন মানুষ আছে। কিন্তু একসময় আমি ওদের কাছে শুনিয়া ওদের কাছে যে টাকা ভরা যে সাজেশন দিছি, সাজেশন অনুযায়ী আমি ওকাবের ওখান আসার পরই আমি হালকা পাতলা সঞ্চয় করতে শুরু করছি। সঞ্চয় করে আমি ক্ষেত বন্ধক রেখেছি, বন্ধক রেখে এখন ওই ক্ষেতে কলা কলা যে কলা চাষ করি, কলা চাষ করে যে আইন নথি আল্লাহ করে হইতেছে এটা আমি বিভিন্ন ক্ষেতে কাজে লাগাইতেছি, মানে আমার সংসার চলতেছে। তারপরে মনে করেন আবার কিছু আরেকটা ব্যাংকে অ্যাকাউন্ট করছি। ওকাপের কাছ থেকে শুনেই আমরা এইটুকু এতটুকু সচেতন হয়েছি, আমরা কিন্তু আগে এতটুকু সচেতন ছিলাম না।